শহীদ তাজউদ্দিন আহমদের ব্যবহৃত আসবাবপত্র পড়ে আছে এখনো। ঘরে রয়েছে আলমারিতে রাখা বই, দেয়ালে ভাসছে যুদ্ধকালীন আর পরিবারের সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত। গাজীপুরের দরদরিয়া দোতলা সাদামাটা এই মাটির বাড়িটি যেন সাক্ষী দেয় তার সততা আর দেশপ্রেম। যে নেতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকেও দেশ আর আদর্শ থেকে বিন্দু পরিমাণ ছিটকে পড়েননি, মানবতা আর অর্থনৈতিকভাবে জাতিকে সমৃদ্ধ করতে যিনি আমৃত্যু বঙ্গবন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেটেছেন, সেই সাহসী বীরকে জীবন দিতে হয়েছে কারাগারের অন্ধকারে। 1975 সালের 3রা নভেম্বর ঘাতকরা জেলখানায় তাকে সহ জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর এই চার নেতাকে একসঙ্গে হত্যার মধ্য দিয়ে দেশ মেধাশূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। গাজীপুরের স্থানীয় প্রবীণ নেতা ও সাধারণ মানুষ আজও তাদের তাজউদ্দিনকে ভুলতে পারেন না। তারা মনে করেন বঙ্গবন্ধু ও তাজউদ্দিন দেশ ও মানুষের মায়ায় রাজনীতি করেছেন। বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে হলে মননে তাজউদ্দিনের আদর্শ ধারণ করতে হবে। ওনার মধ্যে ছিল দেশের মানুষের কীভাবে উন্নতি হবে, ওনার চিন্তা, ওনার উন্নতির ব্যাপার তিনি কোনো চিন্তা ভাবনাই করে নাই। একটা রাস্তা, কাঁচা রাস্তা আছে আমাদের এখানে, এই রাস্তাটা আমরা বারবার বলছি, তারপর আমাদেরকে বলছে কি যে আমি যদি বাড়ির কাজ করি তো দেশের লোক কাজ করবো কেটা, এটা আমার বাড়ির কাজ, এটা পরে হবে, আগে দেশে সারা দেশের কাজ আমি করলে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী আমি আমার গ্রামের প্রধানমন্ত্রী না, এরকম পর্যন্ত বলছে। শহীদ বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদ ছিলেন একজন আদর্শ মহামানব, আদর্শ রাজনীতিবিদ। আমরা চাই আবার এই দেশ বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনের আদর্শে আবার সেই রাজনীতি গ্রহণ করুক, যেই রাজনীতি দেশের কল্যাণ বয়ে আনবে, গণমানুষের অর্থনৈতিক উন্নতি হবে, মানুষের নৈতিক পরিবর্তন আনবে, আমরা সেই রাজনীতির আশাবাদী। আজকে জেল হত্যা দিবস, তাই আমরা এখানে ঘুরতে এসেছি। তার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে, যেমন চেয়ার, টেবিল, তারপরে যুদ্ধের সময়কার ছবি আছে, আমরা তা দেখেছি, আমাদের অনেক ভালো লেগেছে। জেল হত্যাকাণ্ডের পরের নানা দুঃসময়ের বর্ণনা করে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। 3 তারিখটা সারাদিন গেল আমরা কিচ্ছু জানি না, 4 তারিখ সকালবেলায় শুনলাম যে টিপু সুলতান রোডে থাকে আমাদের পরিচিত, ওনারা বললেন যে অনেক গোলাগুলি হয়েছে আগের দিন, আর বাসার সামনে আমাদের সাত মসজিদ রোডটায়, মানে এটা আমার জীবনের একটা বড় দেখা আর কি, যে হাজার হাজার মানুষ, মানে এত মানুষ যে মানুষের ভিড়ে দাঁড়ানো যায় না, এত মানুষ। তখন না আম্মা আমাকে একটা ফোন করার জন্য, জানার জন্য, নাসিম ভাইয়ের একটা ভাই উনি মারা গেছেন, ওনার নাম, ডাকনামটা মনে আছে, রোমিও ভাই। রোমিও ভাই আসছেন চাচি কী খবরটা জানার জন্য। তখন আম্মা বলছে আমিও তো কিছুই জানি না, তো কেউ তখন একটা ঢাকায় গুজব যে ওনাদেরকে জেল থেকে বের করে কেউ বলছে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, কেউ বলছে বঙ্গভবনে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে কী হয়েছে কেউ জানে না। ওই সময় আম্মা আমাকে বললেন তুমি একটা চট করে ফোন করে আসো, তো তো ফোন করার জন্য গিয়েছি আরেক বাসা, কারণ আমাদের ফোন লাইন তো 15 আগস্ট কেটে দিয়েছে। আমি যখন ফোনটা করে ফিরছি তখন দেখি বাসার সামনে ওরকম, আমি যাওয়ার সময় কিন্তু ওরকম লোক দেখেছি না, হাজার হাজার মানুষ, কিলবিল মানুষ, বড় রাস্তা সাত মসজিদ রোড, আমানি মাঠের কোনাকোনি অপোজিটে আমাদের বাসা। তো ওখানে আমি যাওয়ার সময় আমি শুনতে পাচ্ছি মানুষজনরা কথা বলছে যে, মানে নাম শুনলাম খালি তাজউদ্দিন আহমদরা আমার কানে আসলো যে তাজউদ্দিন ভাইদেরকে মেরে, তাজউদ্দিন ভাইদেরকে মেরে ফেলেছে, আমরা লাশ দাবি করবো, আমরা শহীদ মিনারে যাবো, এরকম কথাবার্তা। জেল হত্যা দিবসে বৃহস্পতিবার সকালে তাজউদ্দিনের জন্মভিটায় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়। পরে কাপাসিয়ার তাজউদ্দিন চত্বরে ফুলেল শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।